নমস্কার। আমাদের হাতের এই ইনডেক্স ফিঙ্গার বা এই তর্জনী আঙুলের ঠিক নিচের গ্রহ পর্বতকে আমরা বৃহস্পতির পর্বত বলে থাকি, সেই জন্য এই তর্জনী আঙুলকে বৃহস্পতির আঙুলও বলা হয়। তর্জনীকে আবার পয়েন্টেড ফিঙ্গারও বলা হয়, অর্থাৎ কোনো লক্ষ্যবস্তুকে নির্দিষ্ট করতে বা টার্গেট করতে এই আঙুলকে আমরা ব্যবহার করি। হাতের মধ্যে শুভ বৃহস্পতির পর্বত টার্গেট অ্যাচিভ করতে বা অ্যাম্বিশান ফুলফিলমেন্ট বা উচ্চাকাঙ্ক্ষা পূরণের কাজ করে থাকে। হাতের বৃহস্পতি পর্বত চওড়া, অনেকটা জায়গা জুড়ে থাকলে, উচ্চস্থ বা ডেভেলপড অবস্থায় থাকলে, তাতে যদি কোনো শুভ চিহ্ন থাকে, সেই বৃহস্পতি হাতের প্রচুর দোষকে নষ্ট করার ক্ষমতা রাখে। বৃহস্পতিকে আবার গুরুও বলা হয়। শাস্ত্রে বলছে গুরু কৃপাহী কেবলম, অর্থাৎ গুরুর কৃপা বা আশীর্বাদ পরম এবং একমাত্র বাস্তবতা। ইন জেনারেল বৃহস্পতি কারক হল জ্ঞান, মান সম্মান, প্রতিষ্ঠা, উন্নতি, উচ্চাকাঙ্ক্ষা পূরণ, স্যাটিসফ্যাকশান অর্থাৎ সন্তুষ্টির কারক বৃহস্পতি। আবার বৃহস্পতি আধ্যাত্মিকতা, নেতৃত্ব দেওয়ার ক্ষমতা, রাজনীতিরও কারক। এছাড়াও পবিত্র প্রেম, বিবাহিত জীবনের কারক হল বৃহস্পতি। তাহলে আমরা সহজেই বুঝতে পারছি যে আমাদের জীবনে বৃহস্পতির প্রভাব বা গুরুত্ব কতটা। বৃহস্পতি পর্বতে এক দুটো শুভ চিহ্ন অনেক মানুষের হাতেই দেখা যায়, যারা জীবনে বিভিন্ন দিকে অন্যদের থেকে একটু বেশি সফল হয়, বেশি অর্থ রোজগার করে। বৃহস্পতি পর্বতে সেই রকম 12টি শুভ চিহ্নের চমৎকার বা গুরুর আশীর্বাদ সূচক চিহ্নের ফলাফলের উপরে আজকে আমি আলোকপাত করব। প্রথম যে শুভ চিহ্ন বৃহস্পতি পর্বতে, তা হল বৃহস্পতি পর্বতে সোজা একটি উলম্ব রেখা বা ভার্টিকাল লাইন যদি থাকে। এদের ফোকাস বা লক্ষ্য, জীবনের গোল স্থির থাকে, যে কোনো একদিকেই প্রয়াস করে চলে, সেজন্য লক্ষ্যকেও প্রাপ্ত করে। প্রফেশনে কনস্ট্যান্ট এদের একটা প্রগতি উন্নতি চলতে থাকে। যদি 2-3টে উলম্ব রেখা বৃহস্পতি পর্বতে এরকম দেখা যায়, তাহলে কিন্তু অতটা ভালো না, কারণ এদের ফোকাস ডাইভার্ট হয়ে যায়, লক্ষ্য বিভিন্ন দিকে চলে যায়, লক্ষ্য স্থির না থাকার জন্য অতটা বেশি সফলেরা হতে পারে না। সেই জন্য বৃহস্পতি পর্বতে 2-3টে উলম্ব রেখার থেকে একটি উলম্ব রেখা থাকলে তারা জীবনে বেশি অর্থ উপার্জন এবং বেশি সফল হয়ে থাকে। বৃহস্পতি পর্বতে দ্বিতীয় শুভ চিহ্ন হল বৃহস্পতির বলয় বা রিং অফ সলোমন। এই বৃহস্পতির বলয় বা রিং অফ সলোমন এরকম কমপ্লিটও থাকতে পারে, অথবা এই হাতে যেমন রয়েছে সেরকম অর্ধেকও থাকতে পারে। এই রিংকে সলোমন রিং বলা হয়। এরা ধার্মিক হয়, শিক্ষকতার গুণ ভালো থাকে, দয়ালু স্বভাবের হয়ে থাকে, গুপ্তবিদ্যা রহস্যময় বিদ্যা জানার আগ্রহ প্রবল মাত্রায় থাকে, নিজের কাজের প্রতি ধর্মের প্রতি দায়িত্ববান থাকে। একাধিক যদি বৃহস্পতির বলয় হাতে দেখা যায়, তাহলে একাধিক পথে রোজগার বুঝিয়ে থাকে। অর্থের জন্য শুভ চিহ্ন হলো বৃহস্পতির যদি একাধিক বলয় হাতে থাকে। বৃহস্পতি পর্বতে তৃতীয় শুভ চিহ্ন হল বৃহস্পতি পর্বতে কোনো স্কোয়ার সাইন বা চতুর্ভুজ চিহ্ন যদি থাকে। বৃহস্পতি পর্বতকে প্রোটেকশন দিয়ে থাকে বৃহস্পতিতে চতুর্ভুজ চিহ্ন, তাই জ্ঞানের অহংকার, ইগো এদের মধ্যে থাকে না। মান সম্মান, সামাজিক প্রতিষ্ঠাকেও সুরক্ষা প্রদান করে বৃহস্পতিতে চতুর্ভুজ চিহ্ন।
এই স্কোয়ারকে টিচার স্কোয়ারও বলা হয়। শিক্ষা দেওয়ার ক্ষমতা, অন্যকে বোঝানোর ক্ষমতাও এদের মধ্যে ভালো থাকে। এই স্কোয়ার আবার আমাদের সম্পত্তি বা প্রপার্টিও দিয়ে থাকে। যত বড় স্কোয়ারটা হবে তত বড় ঘরে থাকার বা তত বড় সম্পত্তি পাওয়ার সৌভাগ্য এদের হয়ে থাকে। মাঝ বয়স থেকে কর্মক্ষেত্রে এদের সুনাম আসতে থাকে। এইবারে চলে আসছি বৃহস্পতি পর্বতে চতুর্থ শুভ চিহ্ন হলো, বৃহস্পতি পর্বতে যদি কোনো ত্রিকোণ বা ত্রিভুজ চিহ্ন থাকে, এরা সবসময় জ্ঞানের জন্য ক্ষুধার্ত থাকে। যে কোনো জায়গা থেকে জ্ঞান নিতে চায়। নেতৃত্ব দেওয়ার ক্ষমতা বা লিডারশিপ কোয়ালিটি হাই থাকে। ধর্ম রাজনীতিতে গেলে পাবলিক ফেম, জনগণের সাপোর্ট বাড়ায় বৃহস্পতিতে ত্রিভুজ চিহ্ন। এই চিহ্ন আবার ভালো পয়সাও দেয়, মানুষকে এরা সহজেই প্রভাবিত করতে পারে। বৃহস্পতি পর্বতে পঞ্চম শুভ চিহ্ন হলো, বৃহস্পতিতে যদি কোনো স্টার সাইন বা তারকা চিহ্ন তৈরি হয়। বৃহস্পতি একটি পজিটিভ মাউন্ট, যে কোনো পজিটিভ মাউন্টে স্টার অত্যন্ত শুভ ফল দিয়ে থাকে। এদের জীবনে হঠাৎ করে নাম, যশ, খ্যাতি, অর্থ, সুখ স্বাচ্ছন্দ্য চলে আসে। হঠাৎ করে বড় প্রমোশন আসতে পারে কর্মক্ষেত্রে বা কর্মক্ষেত্রে ব্যবসায় পজিটিভ কোনো আকস্মিক চেঞ্জ আসতে পারে, হাতে যদি বৃহস্পতি পর্বতে স্টার সাইন থাকে। আর একটা জিনিস হলো, এদের সাথে সমাজের খুব গুরুত্বপূর্ণ ব্যক্তি বা ফেমাস বিখ্যাত ব্যক্তিদের একটা সম্বন্ধ তৈরি হয়, তাদের থেকে এরা লাভও পেয়ে থাকে। বৃহস্পতিতে ষষ্ঠ শুভ চিহ্ন হলো, বৃহস্পতিতে যদি ফিশ সাইন বা মৎস্য চিহ্ন তৈরি হয়। বৃহস্পতিতে ফিশ সাইন খুব রেয়ার ও অসপিসিয়াস সাইন, অর্থের জন্য অত্যন্ত শুভ চিহ্ন হলো বৃহস্পতিতে ফিশ সাইন। মান সম্মান খ্যাতিও প্রচুর দেয় বৃহস্পতিতে ফিশ। এরা প্রচুর অর্থ উপার্জন যেমন করে এবং সম্মানের সাথে সেই অর্থটা এরা উপার্জন করে থাকে। উচ্চাকাঙ্ক্ষা এদের খুব হাই থাকে এবং নিজের উচ্চাকাঙ্ক্ষাগুলো এদের জীবনে পূরণও হতে থাকে। সপ্তম শুভ চিহ্ন হলো, বৃহস্পতি পর্বতে যদি কোনো ত্রিশূল চিহ্ন বা ট্রাইডেন্ট সাইন তৈরি হয়। এদের মধ্যে বিশেষ প্রতিভা বা উচ্চাকাঙ্ক্ষা থাকে, সেই উচ্চাকাঙ্ক্ষা পূরণের ক্ষমতাও এদের মধ্যে বেশি মাত্রায় থাকে। নেতৃত্ব দেওয়ার ক্ষমতা বা গুণ এদের মধ্যে থাকে। আদর্শ শিক্ষক, পরামর্শদাতা, ধর্মীয় গুরু হতে পারে এরা। সফল বিবাহ বিবাহিত জীবনের নির্দেশক হলো বৃহস্পতিতে ত্রিশূল চিহ্ন। অষ্টম শুভ চিহ্ন হলো, বৃহস্পতিতে যদি ক্রস তৈরি হয়। হাতের অনেক জায়গায় এই ক্রস চিহ্নটা অশুভ, কিন্তু বৃহস্পতি পর্বতে এই ক্রস শুভ। তবে সেই ক্রসকে ইন্ডিভিজুয়াল বা স্বতন্ত্র হতে হবে, অর্থাৎ আলাদা আলাদা রেখা দিয়ে তৈরি হতে হবে। যেমন এই হাতে বৃহস্পতি পর্বতে স্বতন্ত্র রেখা দিয়ে এই ক্রসটা তৈরি হয়েছে। এরা জীবনে অধিক সফল, ভাগ্যশালী, ধার্মিক হয়, অন্যের সাপোর্ট পায়, সুখী বিবাহিত জীবন, যত্নশীল স্বামী বা স্ত্রী এরা পেয়ে থাকে, প্রেম বিবাহের অধিক সম্ভাবনাও এদের মধ্যে থাকে, বিবাহের পর ধনভাগ্য বা শ্রীবৃদ্ধি এদের বেশি হতে থাকে। নবম শুভ চিহ্ন হলো, বৃহস্পতি পর্বতে যদি স্বস্তিক চিহ্ন তৈরি হয়। যে সমস্ত হাতে ক্রস থাকে সেই সমস্ত হাতে অনেক সময়
স্বস্তিক চিহ্ন তৈরি হতে দেখা যায়, যেমন এই হাতে রয়েছে। বৃহস্পতি পর্বতের সর্বাধিক শুভ চিহ্ন, পবিত্র মাঙ্গলিক চিহ্ন হল বৃহস্পতিতে এই স্বস্তিক চিহ্ন। ক্রসের ফলগুলো তো পাবেনই, তার সাথে সাথে এরা সাত্ত্বিক ও ধার্মিক স্বভাবের হয়ে থাকে। ধর্ম, জ্যোতিষ, মন্ত্রের গভীর জ্ঞান এদের মধ্যে থাকে। স্বস্তিক চিহ্ন আবার সিদ্ধিলাভের সম্ভাবনাকেও উজ্জ্বল করে। দশম শুভচিহ্ন হল বৃহস্পতি পর্বতে যদি মন্দির বা কোনো টেম্পল সাইন তৈরি হতে দেখা যায়। মন্দির সাইনও বৃহস্পতিতে স্পেশাল সাইন। ত্রিভুজ এবং চতুর্ভুজের ফলগুলোর সাথে সাথে অতিরিক্ত কিছু ফলও পাওয়া যায়। এরা সাধারণত ধর্মীয় স্থল অর্থাৎ মন্দির, মসজিদ, চার্চ বানানো বা রক্ষণাবেক্ষণের জন্য উদ্যোগ নেয়, অর্থ দান করে থাকে। নিজের বাড়িতেও মন্দির, ধর্মীয় স্থল, সার্বজনীন ধর্মীয় ক্রিয়াকলাপ, সৎসঙ্গ, জলসা ইত্যাদির আয়োজনেরা করে থাকে। বৃহস্পতি পর্বতে একাদশ শুভচিহ্ন হল বৃহস্পতি পর্বতে পতাকা চিহ্ন বা ঝান্ডা বা ফ্ল্যাগ সাইন যদি তৈরি হয়। বৃহস্পতিতে পতাকা চিহ্ন সাধারণত ধর্ম বা রাজনীতিতে যারা উঁচু পদে আছে তাদের হাতে দেখা যায়। নিজের ধর্ম, সমাজ, দেশ, জাতির ধ্বজা নিয়ে যারা এগোচ্ছে তাদের হাতে দেখা যায় এই ধ্বজা চিহ্ন। খুব মহান ধর্মপ্রচারক যারা দেশ বিদেশে নিজের ধর্মের প্রচার করছেন, বড় রাজনেতা, গুরু, শিক্ষক যারা সমাজকে, দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার কাজ করছেন তাদের হাতে এই ধ্বজা বা ফ্ল্যাগ চিহ্ন বৃহস্পতিতে বেশি মাত্রায় দেখা যায়। এরা নিজের ধর্মীয় এবং রাজনৈতিক গুরু থেকে বিশেষভাবে লাভবান ও ক্ষমতা পেয়ে থাকে। দ্বাদশ শুভচিহ্ন হল বৃহস্পতি পর্বতে যদি দুটো ত্রিভুজ মিলে এরকম ড্রাম সাইন বা ডমরু সাইন তৈরি হয়। বৃহস্পতি পর্বতে এই ড্রাম সাইন ও বিশেষভাবে শুভচিহ্ন। এরা ভালো ছাত্র হয়ে থাকে, শিক্ষা খুব বড় জায়গা থেকে এরা নেয়, জ্ঞানের ভাণ্ডারও এদের বলা যায়। এদের মধ্যে প্রচুর জ্ঞান থাকে, এদের বাকশক্তি দ্বারা যে কাউকে এরা সহজেই আকর্ষণ করার ক্ষমতা রাখে, প্রচুর ফেম ও যশ দিয়ে থাকে, মানুষ এদের নেতৃত্বকে সহজাতভাবে স্বীকার করে নেয়, খুব বড় পলিটিশিয়ান বা রাজনেতাও এরা হতে পারে। বৃহস্পতি পর্বতের যে কোনো শুভচিহ্ন আমাদের মন থেকে সুখ দেয়, তাই এই পর্বতের শুভচিহ্নের গুরুত্বটা একটু আলাদাই। তবে চিহ্নটাকে অবশ্যই কমপ্লিট হতে হবে এবং এই বৃহস্পতির পর্বতটাকেও শুভ থাকতে হবে, তবেই পুরোপুরি রেজাল্ট পাওয়া যাবে। নমস্কার।